আজ মেদিনীপুরের অমিত শাহের জনসভা রয়েছে। এই জনসভায় তৃণমূলের বেশ কিছু বিধায়ক এবং তৃণমূল নেতৃত্বরা আজ বিজেপিতে যোগদান করবে। গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিধায়ক এবং তৃণমূলের নেতৃত্বরা পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ছিলেন। বেলা 11:30 নাগাদ 25টি গাড়ির কনভয় পূর্ব মেদিনীপুরের জেলার কোলাঘাট থেকে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। এই 25টি গাড়িতে রয়েছে রাজ্যের বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সিপিএম এর বিধায়ক ও জেলা পরিষদের সদস্য ও তৃণমূলের বেশ কিছু নেতৃত্বরা।